আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে, কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না, আমাদেরও কিছু দায় আছে। যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল। শহীদ জাহাঙ্গীরের স্ত্রী, তিনি তার আকুতি ব্যক্ত করেছেন যে আমার স্বল্প আয়ের এই স্বামী, আমরা খাই না খাই আমরা সুখের সংসারে ছিলাম, একবেলা খেলেও আমরা সুখে ছিলাম, এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়, তার সাথে আমরাও এই কষ্টের অংশীদার। তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাঁই নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই, স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন। ছেলেটাকে এক চোখ দেখে নিলাম, সেও যে খুব বড় হয়েছে বিষয়টা এমনও না, আর একজন তো এখনো কুলের কাঁচা শিশু। তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে। বোন, আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে, এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি। আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে, কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না, আমাদেরও কিছু দায় আছে। যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি। আমরা এরকম কাঁচা শিশু দুই একটা, কুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি, আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ, এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলো পরিবার অসহায় হয়ে পড়েছে, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে, দেখবে। বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন, বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না, একটা কোন আরো দশটা কোনকে উৎসাহিত করবে। এই জন্য কোনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত।